হরেকৃষ্ণ বেঙ্গলি ব্লগার যশোদাদি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন। আর ভালো থাকার একটাই কারণ হচ্ছে আজকে একাদশী তিথি, তার সঙ্গে দামোদর ব্রত তো চলছেই। তো একাদশী তিথিতে সকল ভক্তবৃন্দের জানাই, আশ্রমের পক্ষ থেকে সকল ভক্তদের প্রণাম জানাই। আজকে নিশ্চয়ই সবাই একাদশী তিথি করছেন, কারণ ভক্তদের কাছেই একাদশী তিথি কিন্তু একটি বিশেষ দিন। তো একাদশী তিথিতে আমাদের মন্দিরে ঠিক সন্ধ্যে সাতটার সময় যেহেতু বাবা হরিকথা বলছেন, তো সেই জন্য আমাদের প্রস্তুতি পর্ব কিন্তু সকাল থেকেই শুরু হয়ে গেছে। আর অনেক ভক্ত কিন্তু এখন থেকেই আসা চালু হয়ে গেছে, আগের দিন থেকে অর্থাৎ কালকে সন্ধ্যের থেকেই অনেক ভক্ত এসে গেছেন, আবারও কিছু ভক্ত আসছেন, আর বিকেলে তো আরোই ভক্ত আসবেন। ভক্তরা সবাই মিলে যখন পরিক্রমা করেন সত্যি দেখতে খুবই সুন্দর লাগে। আর সন্ধ্যাবেলা যেহেতু সাতটার দিকে বাবা হরিকথা বলছেন, তো বাবাকে আরতি করা হবে, অর্থাৎ আমাদের আমি সবটাই দেখালাম প্রথম থেকে, আপনারা দেখলেন যে আরতি সাজানো চলছে। আর ঠিক তারপর আমি দেখালাম যে কিছু ব্যানার আমাদের রেডি করা হয়েছে। এখন আজকের দিনে যে সকল ভক্তরা আসবেন তেনারা কিন্তু এই ব্যানার দেখতে পাবেন, যেখানে রয়েছে বাবা এবং তার সঙ্গে রয়েছে, ঠিক তার সঙ্গে রয়েছে হরিদ্বারের গুরুজি অর্থাৎ মুক্তানন্দজি, আর তার সঙ্গে মাও রয়েছে। তো এ সকল ব্যানার কিন্তু যে সকল ভক্ত আমাদের শ্রীধাম গুরুকুঞ্জে আসবেন তেনারা কিন্তু দর্শন করতে পারবেন। আর এই ব্যানারের পেছনে অনেক কারণ রয়েছে। এখন আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন এই ব্যক্তিকে হয়তো আপনারা চেনেন না, তো সেই জন্য আমি বলছি ইনি হচ্ছেন হরিদ্বারে রামদেবজিকে তো সবাই চেনেন, তো রামদেবজির পাশেই থাকেন ইনি, ইনি হচ্ছেন মুক্তানন্দজি। রামদেবজি বলেছিলেন যে ওনাকে একবার নিয়ে আসার, তো সেই জন্য বাবা ওখানে কীর্তন করেছিলেন, সেই সুবাদে উনি বাবাকে খুবই ভালোবাসেন এবং বাবার কীর্তন গান শুনে বাবাকে আখ্যা দেন পণ্ডিতজি। উনি সবসময়ই বাবাকে বলেন পণ্ডিতজি। তো উনি অনেকবারই হরিদ্বারে ডেকে থাকেন, বাবা গিয়েছে, দুবার গিয়েছেও বাবা, কিন্তু এখন এই মুহূর্তে বাবার অতটা সময় হচ্ছে না, তো সেই জন্য যাওয়া হয়ে ওঠেনি। তো ওই মুক্তানন্দজি কিন্তু বাবার সাথে সাক্ষাৎ করার জন্য আমাদের আশ্রমে এসেছিলেন, তো এসে বাবার সাথে সাক্ষাৎ হয়েছিল। তো সেই সময় এসে বাবার সাথে আলাপ আলোচনার সময়টাতেই এই ফটো তুলে রাখা। ঠিক তার পাশেই রয়েছে মা, মা হচ্ছে মহাপ্রভুর চরণে তুলসী হচ্ছে ওনাকে দিচ্ছেন, তো সেই সময়টারই ফটো এখানে ধরে রাখা হয়েছে। আর সকল ভক্তবৃন্দরা অনলাইনে ইউটিউব চ্যানেলে শ্রী গুরু মহারাজের কীর্তন, ভজন গান, শ্রী অমৃতময় ভাগবত কথা, আশ্রমের শুভ সংবাদ শোনেন, জানতে আগ্রহী সেই সকল ভক্তবৃন্দরা অনলাইনে ইউটিউব চ্যানেলে এই পাঁচটি চ্যানেল অবশ্যই ফলো করুন। যেই চ্যানেলগুলি হলো শ্যামসুন্দর দাস, জি কে এফ দেবকী, বেঙ্গলি ব্লগার যশোদাজি, জি কে এফ মিউজিক। এই পাঁচটি চ্যানেল যদি আপনারা ফলো করেন তাহলে আশ্রম সম্পর্কে যাবতীয় তথ্য আপনারা পেতে পারেন। সময় আমাদের লাট মন্দিরের ভেতরে মহামন্ত্র নাম হচ্ছে, সকালে কিন্তু বাবা বেরিয়ে গেছেন, একটি উদ্বোধনের অনুষ্ঠান রয়েছে উদ্বোধন করতে, একটি কারখানা উদ্বোধন করতে কিন্তু অলরেডি বাবা বেরিয়ে গেছে, তো আসতে কিছুটা লেট তো হবেই। ইতিমধ্যে আমাদের ভক্তরা আসবেন বলে যে প্রসাদের ব্যবস্থা সেটাও কিন্তু চলছে, সব মিলিয়ে কিন্তু একাদশীর যে প্রস্তুতি পর্ব অলরেডি কিন্তু চালু হয়ে গেছে। তো সামনেই আসছে দেওয়ালি, আর দেওয়ালির জন্য আপনাদের জন্য থাকছে একটি স্পেশাল ভিডিও থাকছে, তো তার জন্য আমাদের চ্যানেল ফলো করতে হবে আপনাদের। তার সঙ্গে কিন্তু আমি আপনাদের বলেও দিলাম যে আমাদের কটি চ্যানেল রয়েছে এবং কী কী নামে চ্যানেল রয়েছে সেটাও কিন্তু আপনারা জেনে নেবেন, তো এখন কিন্তু আর অসুবিধা হবে না। আর না, আজকের ভিডিও এতটাই, আবার পরবর্তী ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, হরে কৃষ্ণ।